হযরত সুলেমান দারাই রহমতুল্লাহর জীবন কাহিনী দ্বিতীয় খণ্ড শুরু হইল। আমি বাউল চান মিয়া যাইতেছি উপহার দিয়া, আমি চান বাউল ভুল করিলে ক্ষমা করবেন করবেন দরজনা। তিনি বলেছেন, পকান্তরে রেজাবা রেজাবন্দি বা আল্লাহর কাছে স্বীকৃতিতে আমি আমার ভার মোটেই নেই, আর তার দ্বারা প্রভু যা করান তাতেই খুশি। মূল কথা, ধৈর্যের সম্বন্ধ বান্দার সাথে আর রেজার সম্বন্ধ আল্লাহর সাথে। আল্লাহর দরবারে জান্নাতের আকাঙ্ক্ষা, জাহান্নামের মুক্তির কামনা, যে করে তার খুশিতে নিজেকে বিলিয়ে দিয়ে প্রকৃত রে জারি, প্রেম কি সামান্য বিষয় রে, এই প্রেম যে করে সেই জানে, এই প্রেম যে করে সেই জানে। প্রেম কইরাছে ওই ঐশ করুনি নবী, প্রেমে হইয়ারি, প্রেম কি সামান্য বিষয় রে। সুলেমান দারাই রহমতুল্লাহ ধৈর্য অবলম্বনকারী, বিপদ আপদ সহ করে নেয় দায়ে পড়ে, বলতেছি আপনাকে মনে তার আনন্দের কোনো অস্তিত্ব থাকে না। আপনাদের যাই কইয়া পক্ষান্তরে যার মধ্যে রেজা থাকে, সে যেন অবস্থাকে স্বীকার নেয় করিয়া। আমি আপনাদের যাই কইয়া মারে ফাতের কথায় আউলিয়া কথুই গেছে কইয়া, সুলেমান দারাই রহমতুল্লাহ বলছেন, বিনয় বা নম্রতা সম্বন্ধে তিনি বললেন, নিজের কোনো ব্যাপারে গর্ব বা অহমিকা অহংকার প্রকাশ না করাকেই বলে নম্রতা। মানুষ যতক্ষণ পর্যন্ত তার নফসকে না চেনে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে নম্রতা আসে না। জিহাদ বা ত্যাগ সম্বন্ধে সুলেমান দারাই তার শিষ্যদেরকে বললেন, হে ভক্তগণ, জিহাদ এবং ত্যাগ সম্বন্ধে তিনি আমি বললাম, যেসব বস্তু মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, সেই সব বস্তুকে যে ছুঁড়ে ফেলে দেয় তাকে জিহাদ বা ত্যাগ বলে। ত্যাগের নিদর্শন হলো নিকৃষ্ট বস্তুর মোকাবিলা করতে গিয়ে উৎসর্গিত বস্তুর প্রতি উপলব্ধি না হওয়া। শুধু মুখে মুখে ত্যাগ স্বীকার করাও শোনাও, রূপার সেও দামি পার্থিব মহই যে কোনো পাপের উৎস, আপনাদেরকে বলি রে, যে কোনো বিপদ বিপর্যয়কে আল্লাহর ইচ্ছা মনে করে আল্লাহ ছাড়া সবকিছুই পরিত্যাগ করার নামেই তাসাউবই আপনাদের যাই বইলারি। সুলেমান দারাই রহমতুল্লাহ বললেন, যে কোনো বিপদ বিপর্যয় সেই বিপদ বিপর্যয়কে আল্লাহর ইচ্ছা মনে করে আল্লাহ ছাড়া সব কিছুকে পরিত্যাগ করার নাম হলো তাসাউফ। তাসাউফপন্থী মানুষ, তাসাউফপন্থী মুর্শিদ ক্ষুধা উপবাস উপাসনার জন্য জরুরি, পার্থিব বিষয়াদি নিয়ে অধিক চিন্তা ভাবনা করা অলৌকিক বিষয়ের উপরে পর্দাস্বরূপ। জ্ঞান ধৈর্য জ্ঞান ও চিন্তা বাড়ে, আরো ধ্যানে বাড়ে আল্লাহর ভয়,
চোখে কান্নার এবং মনে চিন্তার অভ্যাস করো যাইয়া চোখে কান্নার এবং মনে চিন্তার অভ্যাস করো রে তোমরা আল্লাহকে চিনতে হলে মন থেকে অন্য সব চিন্তা দূর দাও করিয়া রে যে উপদেশ দাতা খোঁজে সে যেন দিবারাতের পরিবর্তনের প্রতি লক্ষ্য যেন করে বান্দা যখন এবাদতে লিপ্ত থাকে ফেরেশতাগণ তাই তৎক্ষণাৎ জান্নাতের বাগিচায় তাদের প্রতি এবাদতের বিনিময় এক একটি বৃক্ষরূপ বৃক্ষরোপণ করেন এই ফেরেশতাগণ যে বান্দা এবাদতরত থাকেন আল্লাহকে ডাকেন যখন সে উপাসনা থেকে বিরত হয় তখন ফেরেশতাগণ অবসর গ্রহণ করেন যে উপাসনা দ্বারা পৃথিবীর স্বাদ পাওয়া যায় না সেই উপাসনা দ্বারা পরকালেও প্রতিদান মিলবে না তৃপ্তি হলো উপাসনার স্বীকৃতি লক্ষণ জিহাদ বা ত্যাগীদের শেষ সোপান সেই মুতাওয়াক্কিল নদীর তাদের প্রথম সোপান এইবার আমি যাইতে জেহাদ বা ত্যাগীদের শেষ সোপান মোতাওয়া কেলিনেদের প্রথম সোপান আল্লাহ আরিফ আরিফ নামের মুর্শিদ বা জ্ঞানী ব্যক্তিদের স্বপ্নের মাধ্যমে এমন দরজা দান করেন মূর্খদের নামাজের মধ্যেও তালা ভয় না রে আরিফ নামের মুর্শিদগণের বাতিনি চোখ যখন যায় খুলিয়া জাহিরি চোখ বন্ধ হয়ে যায় অর্থাৎ জাহিরি চোখ দ্বারা তখন তারা শুধু আল্লাহ ছাড়া অন্য কিছু দেখতে পায় না রে তুই যদি প্রাণে বন্ধু আমার আল্লাহর নৈকট্য লাভ তখনই হয় যখন দিন দুনিয়াকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া হয় মারিফাতে চুপ থাকার নিকটবর্তী আপনাদের জানাই সুলেমান দাঁড়াইয়া মনে আউলিয়া তরিকত মারফাতের ছিল শ্রেষ্ঠতম আউলিয়া নবীর পরে বেলায়া তার মুর্শিদ গেছে আউলিয়ার কাহিনী শেষের দিকে আপনাদের দেখো রে হযরত সুলেমান দাঁড়াই আরো বললেন ভাইরে আপনাদের যাই কোয়া যার অন্তর আল্লাহর আলোয় আলোকিত তার অন্য কিছুর প্রয়োজন নাই প্রয়োজন তো হয় না যে উপাসনায় কষ্ট সহ করে তার মুক্তির জন্য উসিল্লা জয় হইয়া ধৈর্যের মতো উত্তম বস্তু আর নেই কিছুই তাই তবে ধৈর্য দুরকমের আপনাদের জানাই সুলেমান দাঁড়াই রহমতুল্লাহ আল্লাহর ওলি আরো বললেন ধৈর্য দুই রকম যে কাজের প্রতি আসক্তি নেই তাতে ধৈর্য ধারণ করা দুই নম্বরে কাজের জন্য প্রবল সেই উন্মুক্ষতা অথচ আল্লাহর বিধান নিষিদ্ধ এই রূপ ক্ষেত্রেও ধৈর্য যে ধারণ করা যে ব্যক্তি আধ্যাত্মিক শ্রম দ্বারাই আল্লাহর নৈকট্য অর্জন করে সে নিঃসন্দেহে জান্নাতের যোগ্য হয় বলতে সি আপনারে রে তুমি তো কাঙ্গালের বন্ধু রে বন্ধু কাঙ্গাল জানিয়া মুর্শিদ সুপদাও দেখাইয়া তোমার চরণে লুটে থাকি দয়ালয় জীবনের ভার দিয়া রে গো
দয়াল বলছেন যে বান্দায় আমার নিকট শরম বা লজ্জা প্রকাশ করে রোজ কিয়ামতে আমি তার যাবতীয় দুষ্কৃতি আবৃত করে রাখব যে তোমার প্রিয় বন্ধু যদি ক্রোধ বা বিরক্তি বশত করে তবে তোমার মতের বিপরীত কোন কথা বললে তবে আমি তাকে কোন ভালো মন্দ কথা বলবো না শুনিবেন দর্জনা কেননা হতে পারে সে তখন তোমার প্রতি অধিকত কঠিন যাইয়া কঠিন বাক্য প্রয়োগ করবে বসবে তাই তো বলছি রে ঘটনা কতই না জুনাইদ বাগদাদি একদিন বললেন সুলেমান দারায়ের এই কথারি হযরত জুনাইদ বাগদাদি বললেন আবু সুলেমান দারাই রহমতুল্লাহ অত্যন্ত পরহেজগার ও সতর্ক ব্যক্তি ছিল এ সম্পর্কে জুনাইদ বাগদাদি নিজেই বললেন আমি সুফি দরবেশদের কাছে সেই সব কথা শুনতাম এবার ভালো তার অনুকূল সেই কোরআন হাদিস থেকে লক্ষ্য সাক্ষ্য পাওয়া না গেলেও আমি আমল থেকে বিরত থাকতাম তাই তিনি সাহাবী হযরত মাস ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে কিছু কিছু জ্ঞান বিদ্যা অর্জন করে কিন্তু তিনি মোনাজাতের সময় বলতেন হে দয়াময় যে আপনার বিধি নিষেধ অমান্য করে সে আপনার খেদমতের উপযুক্ত হতে পারে না পারে না রে এবার অন্তিম মুহূর্তে সুলেমান দারায়ের শিষ্যদের বললেন আউলিয়া বলতেছি ডাকিয়ারে তুমি কি দয়ালে দয়ালে কাঙ্গালের বান্ধব হইয়া তোরে কাঙ্গালের বান্ধব হইয়া আমার নি করবে পার দয়াল কঠিন দিনে যায়া অন্তিম মুহূর্তে হযরত সুলেমান দারাই তিনি তার শিষ্যদের বললেন আমি এমন এক প্রভুর কাছে চলছি যিনি ছোট ছোট পাপের হিসাব রাখেন ও বড় বড় পাপের শাস্তি বিধান করেন এটি তার শেষ কথা ছিল সুলেমান দারাই রহমতুল্লাহ তার এই কথাটি শেষ কথা তার মৃত্যুর পর কেউ স্বপ্ন যুগে তার কাছ থেকে জানতে পারেন যে তিনি আল্লাহর দয়া ও রহমত লাভ করেছেন কিন্তু তার খ্যাতি সুনাম কিছুটা ক্ষতির কারণ হয়েছে আউলিয়া পর্দায় চলে গেল আল্লাহর ওলি তো মরে না মরে না আহারে দিনে দিনে আউলিয়া মুর্শিদ জানা তোরি কোতের বানিয়ে ভর গেছে ভবে দিয়ারি সুলেমান দ্বারা এই রহমতুল্লাহর কথা বললে যদি ভুল যায় ভুল করে থাকি সকলের কাছে ক্ষমা চাই ক্ষমা দিবা সকলি এই পর্যন্ত ইতি কইরাই আমি যাইতা শেষ দিয়া এরে পরে হযরত মুহাম্মদ সাম্মাক আউলিয়ার জীবনী যাব দিয়া শুনিবে